আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। শ্রীনগরে মৃত সিআরপিএফ জওয়ানের, সহকর্মীদের হাতে খুন দাবি পরিবারের। বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার কুলিয়া গ্রামের বাসিন্দা 47 বছর বয়সী হেড কনস্টেবল পিন্টু মণ্ডল সিআরপিএফ জওয়ান, শ্রীনগরে কর্মরত ছিলেন। 32 বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে তিনি চাকরি করেছেন, দেশ সেবা করেছেন। 27 জুলাই সোমবার সকালে স্ত্রী ডেবা মণ্ডলের কাছে তার মৃত্যুর খবর পৌঁছয়। খবর দেয়া হয় তার স্বামী করোনা পজিটিভ ছিলেন এবং নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। কিন্তু রবিবার রাতে স্ত্রীর সাথে পিন্টুর ভিডিও কলিংয়ে কথোপকথন হয়। ঠিক পরের দিন সোমবার সকালে 9 ঘন্টার মধ্যে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছয়। পরিবারের অভিযোগ, তার মাথার পিছন থেকে গুলি করে খুন করা হয়েছে তাকে, খুন করেছে তার সহকর্মীরা। এর বিচার বিভাগীয় সঠিক তদন্ত চায় পরিবার। তার কাছে অফিসিয়াল গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র ছিল, সেটা নিয়ে বেশ কয়েক মাস ধরেই ঝামেলা চলছিল বলে দাবি পরিবারের। পরিকল্পিতভাবে সহকর্মীরা খুন করেছে তাকে দাবি পরিবারের। তখন মার সাথে কথা ছিল খুব ভালো, কিন্তু করোনার কোনো উপসর্গই ছিল না। শরীর খারাপ করে সুইসাইড করবে কোনো কিছু আমাদের সাথে বলতো। করোনার অজুহাত দেখিয়ে মৃতদেহ বাড়িতে পাঠাচ্ছে না সিআরপিএফ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মণ্ডল পরিবারে, ক্ষোভ উগড়ে দিয়েছে গ্রামবাসীরা। তাদের দাবি, একজন সিআরপিএফ জওয়ান যে কোয়ার্টার মাস্টার ছিলেন এবং দেশ সেবায় নিয়োজিত ছিলেন, তার মৃত্যুর সঠিক কারণ পরিবারকে জানানো হোক। মৃত সিআরপিএফ জওয়ানের স্ত্রী ডেবা মণ্ডল জানিয়েছে, রবিবার বিকালে ভিডিও কল করেছিল। ভিডিও কল করে ইয়ারকি ঠাট্টা সবকিছু করে, তার সহকর্মী সুরজিৎ সিং, জয়চন্দ্র, সালমান, মুখরামরা তাকে পরিকল্পনা করে গুলি করে খুন করেছে। বাড়ির সাথে শেষবার যখন কথা হয় তখন পিন্টু মণ্ডল এই শত্রুতার কথা এবং সহকর্মীদের পরিকল্পনার কথা জানিয়েছিলেন স্ত্রী রেবাকে। গত এক মাস আগে ওই সিআরপিএফ জওয়ানের বাড়ি আসার কথা ছিল, কিন্তু লকডাউনের কারণে বিমান পরিষেবা বন্ধ থাকার ফলে তিনি বাড়ি আসতে পারেননি। এই ঘটনার পূর্ণাঙ্গ পরিবার মৃতদেহ পরিবারকে দেওয়ার দাবি জানিয়েছেন আধা সেনার আধিকারিকদের কাছে। মৃত সিআরপিএফ জওয়ানের দুই ছেলে 20 বছর বয়সী দেবকুমার এবং 21 বছর বয়সী রাজকুমাররাও সঠিক তদন্ত চেয়েছেন এবং মৃতদেহ পরিবারকে দেওয়ার আবেদন জানিয়েছেন। উত্তর ২৪ পরগনা থেকে আবুল কায়েমের রিপোর্ট, বিশ্বভারত।